সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্লেন কেক রেসিপি এটা ফ্রাই প্যানে বেক করেছি আর দেখুন কতটা সফট হয়েছে আজকে যারা নতুন কেক বেক করতে চান বাট কেক ফুলে না বা কেক সফট হয় না তাদের জন্য একটা ভালো ভিডিও হতে যাচ্ছে আর যারা নতুন রাঁধুনি বা নতুন কেক বেক করতে চাচ্ছেন তাদের আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ এর জন্য প্রথমে তিনটা ডিম আমি রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম নিয়ে এইভাবে করে বিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের মাধ্যমে তবে আপনারা চাইলে কাটা চামচ অথবা যে কোনো ধরনের চামচ দিয়েও ডিমটাকে ফেটিয়ে নিতে পারেন বা সব কিছু মিশিয়ে নিতে পারেন আমি গুঁড়ো চিনি অর্থাৎ চিনি আমি ব্লেন্ডারে অর্থাৎ গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি প্রথমে একেবারে একসাথে আমি দিচ্ছি না এটা তিনবার অথবা চারবারে আমি ভাগ ভাগ করে দিচ্ছি আর ইলেকট্রিক বিটারের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি এই জন্য যেন মেশাতে কোনো সমস্যা না হয় অনেক সময় চিনির খচখচানি থেকে যায় বা দানাদার থেকে যায় যার জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি এতে কোনো সমস্যাই তৈরি হয় না এখন আমি হাফ কাপের মতো তেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি বা ইলেকট্রিক বিটারের মাধ্যমে ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই এখানে যে কোনো ধরনের চামচ ইউজ করতে পারেন এখন এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো ধরনের এসেন্স বা যে কোনো ফ্লেভারের এসেন্স ইউজ করতে পারেন আবার চাইলে নাও ইউজ করতে পারেন তবে ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেক বানানোর ঠিক আগ মুহূর্তে ময়দা অবশ্যই চেলে নেবেন এতে কেকটা অনেক নরম তুলতুলে হয় অর্থাৎ সফট হয় এক কাপের মতো ময়দা আমি দিয়ে দিলাম অবশ্যই চেলে নিয়েছি এক চা চামচের মতো বেকিং পাউডার এটাও আমি চেলেই রেখেছিলাম এখন সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দা দেওয়ার সাথে সাথে ইলেকট্রিক বিটার চালু করলে ময়দা উড়ে যেত এজন্য আমি কিছু সময় নিয়ে মিশিয়ে তারপর ইলেকট্রিক বিটার চালু করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই স্টেপে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করে রাখি সেটা হচ্ছে চিনি গুঁড়ো করে দিয়েছি এই জন্য এই স্টেপে সময়টা একটু কম লাগবে আস্তদানার চিনি হলে সময়টা এই স্টেপে একটু বেশি লাগতো অর্থাৎ গলতে সময় নিত এখন চট করেই আমি মিশিয়ে ফেলেছি আর আপনারা একটু লক্ষ্য করুন কেক ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এখন একটি ননস্টিকি ফ্রাই প্যানে আমি বেকিং পেপার সমান করে কেটে তেল ব্রাশ করে বিছিয়ে রেখেছিলাম তার উপরে আমি কেক ব্যাটার দিয়ে দিলাম ননস্টিক ফ্রাই প্যানে কেক বেক করলে সময়টা অনেক কম লাগে এবং কেক পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এখন কেক ব্যাটারটি ঢেকে দিব অর্থাৎ হাঁড়িটাই ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনার ছিদ্র বন্ধ করে দিয়েছি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে দেখুন কেক চুলোয় বসিয়ে দিয়েছি চুলোর আঁচটা প্রথম থেকেই কম থাকবে অর্থাৎ একদম লো হিটে দিয়ে আমি কেকটা বেক করবো কৌতূহল বশত অনেকেই বারবার ঢাকনা খুলে ফেলেন তবে ঢাকনা খুললে কেকটা ফুলবে না আবার অনেকে প্রথমে হাই হিটে কেকটা বেক করেন পরবর্তীতে চুলার আঁচটা লো করে দেন এক্ষেত্রেও বলবো কেকটা ফুলবে না অর্থাৎ ফুলেও চুষে যাবে দেখুন আমি ঠিক তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে ফেলছি তিরিশ মিনিট পর আমি চেক করব কাঠি দিয়ে দেখুন কাঠি ক্লিন এসেছে তার মানে কেকটা আমার হয়ে গেছে আর ওপর থেকে কাচের ঢাকনার জন্য বুঝাই যাচ্ছিল যে কেকটা আমার সুন্দরভাবে বেক হয়ে গেছে এখন চুলা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনাটা খুলে ফেলেছি দেখুন চারপাশ দিয়ে আগলা হয়ে এসেছে অর্থাৎ এটা আগলা করতে আমার তেমন কোনো কষ্টই হয়নি নন স্টিকের ফ্রাই প্যানে এই সুবিধাটা পাওয়া যায় দেখুন আমি ডিমোল করেছি এখন ওপরের কাগজটা তুলে ফেলছি খুব সহজেই উঠে আসলো আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কাচের ঢাকনা না থাকলে ওপর থেকে দেখা না গেলে কি হতো এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কেকটা যখন বেক হয়ে যায় তখন খুব সুন্দর একটা কেকের স্মেল বের হয় তখনই আমি বুঝতে পারি যে আমার কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে তখন একবার ঢাকনা খুলে কাঠি দিয়ে একবার চেক করে নিই কাঠি ক্লিন না আসলে আমি আবারও ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো বেক করে নিই কাঠি ক্লিন এলে বুঝবো কেকটা হয়ে গেছে দেখুন ভিওয়ার্স আমার কেকটা কতটা সফট হয়েছে দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো ভিওয়ার্স আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ